রাষ্ট্রীয় মদদেই একুশ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল আওয়ামী লীগের সমাবেশে। চক্রান্তে জড়িত ছিল বঙ্গবন্ধুর খুনি ডালিম কর্নেল রশিদও। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের আলোচনা সভায় এমন অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের উন্নয়নের ধারায় থাকবে নাকি সন্ত্রাসের পথে ফিরবে, সে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। বিরোধী মত দমনে ঘৃণ্য এক চেষ্টার উদাহরণ 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় ওই হামলার 18তম বার্ষিকীতে এই আলোচনা সভা। এতে যোগ দিতে দীর্ঘদিন পর সশরীরে বঙ্গবন্ধু এভিনিউয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান নিহতদের প্রতি, খোঁজ নেন গ্রেনেডে আহত নেতাকর্মীদের। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে 21 আগস্ট হামলার ভয়াবহতা। সমস্ত নেতাকর্মীরা আমাকে সম্পূর্ণভাবে মানে একটা মানব ঢাল তৈরি করে ফেলে, আর একের পর এক গ্রেনেড হামলা, আর ওই স্প্লিন্টারে হানিফার গায়ে এবং মাথায় যে স্প্লিন্টার লাগছে সেটার থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে আমার গায়ে পড়ছিল। বিএনপির পৃষ্ঠপোষকতার কারণেই এমন হামলা সম্ভব হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি। এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় কর্নেল রশিদ এবং ডালিম বাংলাদেশে ছিল। যখন দেখছেন না আমি তো মরি নাই, বেঁচে আছি, তখনই রাত্রে তারা ভেঙে গেছে। তো এদেরকে কে এনেছিল? যদি বিএনপি সরকারের পক্ষ থেকে যদি ব্যবস্থা না করা হয়, তারা আসলো আবার তারা চলেও গেল। হত্যাখুন যাদের চরিত্র, তাদেরকে নির্বাচনে আনার অনুরোধ কিংবা আলোচনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রাখেন শেখ হাসিনা। তাদের সাথে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে খাতির করতে হবে, তাদেরকে ইলেকশনে আনতে হবে, এত আহ্লাদ কেন আমি তো বুঝি না। বাংলাদেশের কি মানুষ নেই? এবং অনেক বিদেশিদের কাছে যে কান্নাকাটি এবং সেখানে এসে তারা রিকোয়েস্ট করে, কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না, জায়গা দেবে কি দেবে না সেটা ভাববে জনগণ, সে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ যে আবার সেই সন্ত্রাসীর যুগে ফেরত যাবে নাকি আজকে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের যুগে থাকবে। করোনা ও যুদ্ধের প্রভাব মোকাবিলা করে দেশের মানুষকে ভালো রাখতে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। 1 কোটি পরিবার এই রেশন কার্ড পাবে, যেখান থেকে ন্যায্য মূল্যে তারা তাদের পণ্য কিনতে পারবে। শুধু সমালোচনা না করে সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আরো কয়েকজন স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। কিভাবে তাদের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন, তাই ব্যক্তিগত বক্তব্যের দায় আওয়ামী লীগ বা সরকার নেবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তবে দায়িত্বশীল পদে থাকলে সতর্ক থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি। কেউ যদি কারোর সাথে গিয়ে গল্প করে আসে, সেটির দায় দায়িত্ব তো সরকার নয়, আর আমাদের সরকার কিংবা দল এরকম দায়িত্ব কাউকে দেয়নি। কেউ ব্যক্তিগত গল্প করে আসলে সেটির দায় দায়িত্ব তার। যেহেতু উনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয়, সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে গিয়ে বিদেশে গিয়ে কিছু বলা, সেই দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি, ওনাকে দেয়নি। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে 16টি ট্রলারের এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক জেলে। এরই মধ্যে পটুয়াখালীর 11টি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও 150 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভারত সীমান্তে উদ্ধার 13 জেলেকে নিয়ে একটি ট্রলার পটুয়াখালীর মহিপুরে পৌঁছেছে। এছাড়াও কক্সবাজারে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির 2 দিন পর আরও 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 5 জনে। এদিকে সাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন বিভাগ। তিন মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে 33%। বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরলেও দেশে সুখবর নেই আটা ময়দার দামে। উল্টো গেল এক সপ্তাহে প্যাকেটজাত আটায় কেজিতে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা। আতিয়া আনোয়ার, অন্তর রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে যে কোনো পণ্যের দাম বাড়ার 24 ঘন্টা পেরোনোর আগেই বাড়ে সকল পণ্যের দাম। কথায় আছে চালের দাম বৃদ্ধির 24 ঘন্টা পেরোনোর আগে বাড়ে নুনের দাম। পণ্য যাই হোক, অজুহাত আন্তর্জাতিক বাজারে।
কিন্তু এরই বিপরীত বিশ্ববাজারে দাম কমলে সে তালে তাল মেলান না দেশের ব্যবসায়ীরা। এই যেমন আমদানি নির্ভর নিত্যপণ্য গম, বাজার বিশ্লেষণে দেখা যায় গেল তিন মাসে দেশে আটার দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। সপ্তাহ ব্যবধানে কেজিতে এর দাম বেড়েছে প্রায় 7.5 টাকা, পাইকারি পর্যায়ে প্রতি বস্তায় বেড়েছে 350 টাকা পর্যন্ত। অথচ গেল তিন মাসে বিশ্ববাজারে গমের দাম কমেছে 33%, যদিও সেদিকে নজর নেই দেশের ব্যবসায়ীদের। রাশিয়ায় যুদ্ধ ও ডলারের দাম বৃদ্ধির অজুহাতে মিল মালিক ও বড় প্রতিষ্ঠানগুলো বাড়তি দাম নিচ্ছে বলে অভিযোগ পাইকারদের। আমরা গত 15 দিন আগে কিনছি যেটা 2000 টাকা, এখন এটা কিনতেছি 1350 টাকা, অর্থাৎ 350 টাকা বস্তায় বাড়ছে। ওরা কইতেছে গম নাই, গম নাই, গম নাই, আর আন্তর্জাতিক বাজারে গমের দাম বেশি। 1 কেজির আটা ছিল আগে 50 টাকা, এখন 60 টাকা হয়েছে। 2 কেজির আটা ছিল 160 টাকা, এখন 115 টাকা। 1 কেজিতে বাড়ছে আপনার 10 টাকা, 2 কেজির প্যাকেটে বাড়ছে 60 টাকা কেজিতে, দাম বেশি। ময়দার কেজিতে বাড়ছে 8 টাকা 9 টাকা, এই এক সপ্তাহের ব্যবধানে। যদিও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের দায়ে আটা ময়দার দাম 20% বেশি বাড়ানোর যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরা। এটা যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম কমে আসছে, এই জায়গাটাতে আমি মনে করি যে ভোক্তা অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে এই কোম্পানিগুলোকে ডেকে তাদের সাথে বসে এটাকে একটা ন্যায্য মূল্য ঠিক করে দেওয়া, যে এর বেশি আটার দাম করা যাবে না। গেল এক বছরে খোলা ও প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে 66% পর্যন্ত। আতি আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। 300 টাকার মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা। সিলেটে বিমানবন্দর সড়ক এবং হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চা শ্রমিকরা। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এই আন্দোলনের কারণে উৎপাদন বন্ধ রয়েছে 241টি চা বাগানে, এতে নষ্ট হচ্ছে নতুন 20। গত 13 আগস্ট থেকে দেশের সব চা বাগানে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করা হলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন চা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা, তবে তাদের সন্তুষ্ট নন সাধারণ চা শ্রমিকরা। আমাদের এই বেতন পুষবে, আমরা 300 টাকা মজুরি চাই, আমরা আর না হলে আমরা রাজপথে মরতে চাই। আমরা গাড়ি চাই না, বাড়ি চাই না, আমরা রাজমহল চাই না, আমরা আমাদের কুটির ঘরে ভালো। আমরা 300 টাকা দাবি করেছি, উনারা দিতে পারছেন না আমাদের 300 টাকা। এই যে 300 টাকা আমরা দাবি করেছি, আপনারা বলুন এই 300 টাকায় কি আপনারা, আমরা কি এই 300 টাকায় কি মাছ ভাত খেতে পারবো, কি ভালো করে বাচ্চাকে চাকরি লেখাপড়া শেখাতে পারবো, আপনারা বলুন। রাজধানীর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের সম্পদের অনুসন্ধান 3 মাসের মধ্যে শেষ করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এই নির্দেশনা দেন। এতে অনুসন্ধান কাজে সহযোগিতা করতে বলা হয়েছে ওসি মনিরুলকে। শুনানিতে দায়িত্ব থেকে ওসির অব্যাহতি চান রিটকারী আইনজীবী। হাইকোর্ট বলেন দুদক স্বাধীন প্রতিষ্ঠান, তাই অনুসন্ধানের সমস্যা হবে না। এর আগে ওসির সম্পদ অনুসন্ধানে দুদকের সিদ্ধান্তের কথা হাইকোর্টকে জানান আইনজীবী। ঢাকায় ওসির 8 তলা বাড়িসহ বিপুল সম্পদ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয় সম্প্রতি। এতে বলা হয় রমনা থানার ওসি মনিরুল আরও অনেক প্লট এবং সম্পত্তির মালিক। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এটি রিট আকারে উপস্থাপনের কথা বলেন হাইকোর্টে। লবণাক্ততা কতটা বিপর্যয় ডেকে আনতে পারে তার ভয়ানক উদাহরণ হতে পারে সাতক্ষীরার কৈখালীর নারীরা। প্রতিবার মাসিকের সময় নোনা জল ব্যবহারে দেখা দেয় জ্বরের নানা রোগ। সমস্যা এড়াতে পিল খেয়ে মাসিক বন্ধ রাখেন অনেকেই, আর যাতে জটিলতা বাড়ে আরও। সাতক্ষীরা প্রতিনিধির সহায়তায় শামিমা সুলতানের রিপোর্ট। উপকূল মানেই জল জলাঙ্গিতে জীবনের মাখামাখি, কিন্তু সে জল নোনা হলে জীবনের সরল সমীকরণকে করে গরল। এই যেমন সাতক্ষীরার কৈখালী, সবাই এখানে বিপর্যস্ত লবণাক্ততায়। জীবনের এই হিমশিম দশা আরো কঠিন নারীর জন্য। প্রত্যন্ত এলাকা হওয়ায় মাসিকের সময় নারীরা কাপড় ব্যবহার করেন, পরিচ্ছন্নতার উপায় নোনা জল। এক পর্যায়ে কম বেশি সবাই ভোগেন জরায়ু সমস্যায়, ভয় পিল খান, বন্ধ রাখেন পিরিয়ড বা মাসিক, কিন্তু সমস্যা এতে না কমে আরও বাড়ে।
দারিদ্রতার কারণে ন্যাপকিন তো কিনতেই পারি না, আর জলাবদ্ধতা সৃষ্টির কারণে নিরাপদ পানির অভাবে আমরা যে কাপড়টা ব্যবহার করতে হয় সেটা পরিষ্কার করতে পারি না, ধুতে পারি না। একটা সময় দেখা যায় যে এখানকার কিশোর কিশোরীরা, আমাদের মধ্যে অনেকের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, জরায়ু কেটে ফেলতে হচ্ছে, বিভিন্ন রকমের চর্মরোগের সৃষ্টি হচ্ছে, এবং এই সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে নিরাপদ পানির অভাব। দুর্দশা ঘোচাতে হাত বাড়ায় বেসরকারি প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেট্রিজ, বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করেন। নারীর হাতে কাপড়ের বদলে তুলে দেন স্যানিটারি ন্যাপকিন সেনোরা। স্বাস্থ্যসেবা দিতে চালু করেন টোল ফ্রি নম্বর। আবার সচেতনতা বাড়াতে নোরা আপা নামে বিশেষ কার্যক্রমও শুরু করেন। 12টা ট্যাঙ্ক আসলে 6টা লোকেশনে সেট আপ করে দিয়েছে, যেখানে পানি রিজার্ভার হিসেবে ইউজ করা হচ্ছে এবং অলরেডি মেয়েরা কিন্তু ইউজ করছে এটা। ডিসালাইনের প্রজেক্টে এই দুইভাবে সম্ভব, একটা হচ্ছে লোকাল এক্সপার্টিস থেকে আসলে এই ধরনের ইউনিট বানানো সম্ভব, বাইরে থেকে আনা সম্ভব। সো আমরা দুইটাই এক্সপ্লোর করছি, দুইটাই হয়তো আমরা পাইলট করব। ভবিষ্যতে মাসিককালীন নারীর স্বাস্থ্য সুরক্ষায় পাশে থাকতে চায় প্রতিষ্ঠানটি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এবারে ক্রিকেটের খবর। এশিয়া কাপের আগে মিরপুর স্টেডিয়ামের প্রথম প্রস্তুতি ম্যাচ চলছে বাংলাদেশ দলের। টি টোয়েন্টিতে যে নতুন শুরুর আগাম ঘোষণা দিয়েছিল সবাই, তার প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। সাকিবের নেতৃত্বাধীন লাল দল ব্যাট করতে নেমে ব্যর্থ, যে দলে শুধুই ব্যাটাররা। এনামুল হক বিজয়ের সঙ্গে হয়েছিলেন পারভেজ হোসেন ইমন, দুজনেই ব্যর্থ। সেই তালিকায় একে একে যোগ হয়েছেন শেখ মেহেদি, সাকিব, মোসাদ্দেক, মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম। পাওয়ার হিটিং বা দ্রুত রান তোলার চেষ্টা অনুপস্থিত সেখানে প্রতিপক্ষ সবুজ দলের অধিনায়ক আফিফ হোসেন। একাদশে বোলার এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ খেলছেন। ইনজুরিতে থাকা হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান খেলছেন না এই ম্যাচ। চ্যানেল 24-এর ডেপুটি চিফ ক্যামেরা পার্সন মইনুদ্দিন জুয়েল আর নেই। গত রাত 3টার দিকে মিরপুরের নিজ বাসায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 53 বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়ির টাঙ্গাইল নেওয়া হয়েছে মরদেহ। সেখানে জানাজা শেষে বাদ জোহর দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মনুদ্দিন জলির মৃত্যুতে শোকাহত চ্যানেল 24 পরিবার। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের কয়েকটি রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 37। এর মধ্যে শুধু হিমাচল প্রদেশেই একই পরিবারের 8 জন সহ মৃত্যু হয়েছে 22 জনের, আহত হয়েছেন আরও 10 জন। এছাড়া উত্তরাখণ্ডে খোঁজ মেলেনি এখনও 16 জনের। রাজ্যটিতে হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ দূরত্বে। ওড়িশায় 500+ গ্রামে পানিবন্দী 4.5 লাখ মানুষ। মহানন্দীতে প্রবল ঢেউয়ে নৌকা ভেসে নিখোঁজ 70 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়াও ঝাড়খণ্ড সহ কয়েকটি রাজ্যে ভেঙে পড়েছে ব্রিজ, সড়ক এবং বিভিন্ন অবকাঠামো। কাবা ঘরের পুরো অবয়ব হাত ছোঁয়ার দূরত্বে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাচ্ছে আকসা মসজিদ কমপ্লেক্স। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এমনই অনুভূতি পাবেন ব্যবহারকারীরা, যা বাস্তব করার কাজ করছে ফেসবুকের মেটাভার্স। বিখ্যাত তীর্থস্থানগুলো নিয়েও চলছে বিভিন্ন প্রজেক্ট। এমন একটা জগৎ যেখানে কল্পনা ধরা দেয় বাস্তব রূপে। কয়েকটি ডিজিটাল ডিভাইস মানুষকে এবার নিয়ে যাচ্ছে যেখানে যেতে মন চায়, আর তা সম্ভব হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ফেসবুকের নতুন সংযোজন মেটাভার্স নিয়ে আসছে এমন এক প্রোগ্রাম, যার ব্যবহারে বিশ্বের পবিত্রতম স্থানগুলো ঘুরে আসা যাবে ঘরে বসেই। জেরুজালেমের আল আকসা থেকে শুরু করে পবিত্র কাবা শরীফ, সব জায়গাতেই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে যাওয়া সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন জায়গার বিখ্যাত তীর্থস্থানগুলো ভার্চুয়ালি তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। মেটাভার্স হচ্ছে ভবিষ্যতের ইন্টারনেট। এটি মানুষকে নিয়ে যাবে নতুন এক জগতে, যেখানে সশরীরে যাওয়ার প্রয়োজন হবে না। প্রজেক্টটা আমরা এমনভাবে বানিয়েছি যাতে হেডসেট ব্যবহারকারীর মনে হবে তিনি সত্যি সত্যি পছন্দের জায়গাটিতে চলে গেছেন। 2015 সাল থেকে আল আকসার ভার্চুয়াল রূপ তৈরির প্রজেক্ট শুরু করেন প্রযোজক নিমরোদ।
এখানে মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা যে যার মতো অপশন পছন্দ করে ঘুরে আসতে পারবেন ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। একই সময়ে বি সোশ্যাল নামে ডিজিটাল একটি সংস্থা পবিত্র কাবা শরীফ প্রজেক্টের কাজ শুরু করে। বর্তমান প্রজন্ম চরমভাবে মোবাইলে আসক্ত, সবসময় তারা ডুবে থাকে প্রযুক্তির মধ্যে। তাদেরকে আমরা প্রযুক্তির সাহায্যে নিয়ে যেতে চাই ইসলামের দিকে। সর্বাধুনিক বিশ্বে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একাডেমিক পড়াশোনাও শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মায়ামিতে। ধর্ম ও পবিত্র স্থান নামে একটি কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক বিদ্যাও আয়ত্ত করছেন। রাখি জেসমিন, চ্যানেল 24। এই ছিল চ্যানেল 24-এর দুপুর 2টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।